সবাইকে স্বাগত জানাই তহিদা একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে এইচএসসির ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার নিয়ে আমি তোমাদের সামনে একটু আলোচনা করতে চাই। যারা এই মুহূর্তে ক্লাসটি দেখবে, অর্থাৎ এসএসসি পরীক্ষা দিয়ে তোমরা ইন্টার ফার্স্ট ইয়ার পড়াশোনা করার জন্য বিভিন্ন চিন্তা ভাবনা করছো যে তোমরা অনেক ভালো বা খুব সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা কলেজে পড়াশোনা করবে, সেই ক্ষেত্রে তোমরা এসএসসি পরীক্ষা দেওয়ার পর তোমরা সময় নষ্ট না করে আমাদের বিভিন্ন যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো তোমরা দেখতে পারো। আজকে আমি মূলত যারা আমার ক্লাস হয়তো ক্লাস 8 থেকে ফলো করে আসছো তাদের জন্য আমি বলবো, বা এ মুহূর্তে যারা নতুন স্টুডেন্ট বা যারা ক্লাসটি নতুন আকারে আমাকে দেখতে পাচ্ছ তাদের জন্য বলবো যে ইন্টারমিডিয়েটে তোমাদের খুব স্বল্প সময়ের ভিতরে এই ইন্টার পড়াশোনার যে কোর্সগুলো থাকে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি বা সায়েন্স বলো বা আর্টস বলো বা কমার্স বলো, যে বিভাগেই বলো না কেন, তোমাদের সময় কিন্তু খুবই কম থাকবে। সেই ক্ষেত্রে আমি আজকে সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের জন্য আমি ম্যাথের ফার্স্ট পেপারে মান বন্টন এবং তোমরা কীভাবে পড়াশোনা করবা বা তোমাদের কী ধরনের প্রশ্ন থাকতে পারে বা তোমাদের প্রশ্নের ধরন কেমন হতে পারে, বা 100 মার্কস যে প্রশ্ন থাকে 100 মার্কসের ভিতরে কী ধরনের তোমাদের মান বন্টন থাকবে, এটি আমি আলোচনা করার চেষ্টা করব। তোমরা দেখো অলরেডি আমি লিখেছি যে এইচএসসি হায়ার ম্যাথের ফার্স্ট পেপারে তোমাদের 100 মার্কসের যে প্রশ্ন থাকবে, 100 মার্কসের ভিতরে তত্ত্বীয় 75, অর্থাৎ তোমরা যেমন এসএসসি লেভেলে তোমরা আয়ন ম্যাথ করেছিলে যে 50 মার্কসের সৃজনশীল ছিল, 25 মার্কসের এমসিকিউ ছিল এবং 25 মার্কস ছিল প্র্যাকটিক্যাল, ইন্টারমিডিয়েটেও ঠিক তেমনই যে তোমরা তত্ত্বীয় যেটা সৃজনশীল এবং ক্রিয়েটিভ এমসিকিউ দিয়ে তোমাদের 75 মার্কস থাকবে, এর মধ্যে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে 50 মার্কসের এবং এমসিকিউ থাকবে তোমাদের 25 মার্কস। সেটা আমি এখানে লিখেছি তত্ত্বের ভিতর 75-এর ভিতরে তোমাদের ক্রিয়েটিভ প্রশ্ন থাকবে 50 মার্কস, অর্থাৎ 5টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে, এবং 25 মার্কস যেটি এমসিকিউ, এখানে 25টি এমসিকিউ এর উত্তর করতে হবে। এরপরে ব্যবহারিক যেটি ইন্টারমিডিয়েটে, এই ব্যবহারিকে 25 মার্কস তোমাদের থাকবে, এই টোটালি তোমাদের 100 মার্কস। এখন তোমাদের যে সৃজনশীল প্রশ্ন থাকবে, সৃজনশীলে 2টি বিভাগ থাকবে, ক বিভাগে তোমরা পাবা বীজগণিত এবং জ্যামিতি, এবং বীজগণিত এবং জ্যামিতি এখানে তোমরা 4টি প্রশ্ন পাবা ক বিভাগে, এবং খ বিভাগে থাকবে দেখবে যে তোমাদের ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস। আমি কিন্তু এখানে লিখেছি দেখো ত্রিকোণমিতি ও ক্যালকুলাস, ক বিভাগে তোমাদের বীজগণিত এবং জ্যামিতি। তো ক বিভাগে তোমাদের যে 4টি প্রশ্ন থাকবে এবং খ বিভাগ থেকে তোমাদের প্রশ্নের 4টি থাকবে, টোটাল 8টি প্রশ্ন থাকবে। এখন ক বিভাগ থেকে তুমি ন্যূনতম 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ বীজগণিত আর জ্যামিতি থেকে, এবং খ বিভাগ থেকেও তোমাদের ত্রিকোণমিতি আর ক্যালকুলাস থেকে 2টি প্রশ্ন উত্তর করতে হবে, সেক্ষেত্রে 4টি প্রশ্ন হলো। এখন বাকি তোমরা ক বা খ বিভাগ থেকে তোমার ইচ্ছা মতো আরেকটি প্রশ্ন চয়েস করতে হবে, অর্থাৎ তোমাদের টোটাল 8টি প্রশ্নের মধ্যে তোমাদের 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5×10=50 মার্কস তোমাদের সৃজনশীলের জন্য থাকবে। এবং তোমাদের যদি বলতে যাই যে বহু নির্বাচনের প্রশ্ন বা এমসিকিউ, 25 মার্কস তোমাদের আনসার করতে হয়। এই 25 মার্কসের জন্য তোমাদের অধ্যায়গুলো কি কি ধরনের অধ্যায় আছে এগুলো আমি একটু তোমাদের সামনে আলোচনা করতে চাই। ক বিভাগ দেখো, ক বিভাগ যেটি বীজগণিত ও জ্যামিতি, বীজগণিতে তোমরা যদি দেখো ম্যাট্রিক্স ও নির্ণয় তোমাদের জন্য একেবারে নতুন এই টপিকসটা। এরপরে দেখো এখানে ফাংশন ও ফাংশনের লেখচিত্র, বিন্যাস ও সমাবেশ, অর্থাৎ ম্যাট্রিক্স ও নির্ণায়ক, ফাংশন ও ফাংশনের লেখচিত্র, বিন্যাস ও সমাবেশ, এই 3টি অধ্যায় তোমাদের বীজগণিত অংশ। এবং এখানে ভেক্টর, যেটা তোমরা এসএসসি লেভেলে ভেক্টর জ্যামিতি পড়ে এসেছিলে, এখানেও কিন্তু ভেক্টর আছে, সরল রেখা আছে এবং বৃত্ত আছে। তো সরল রেখার ধারণা তোমরা স্থানাঙ্ক জ্যামিতি এসএসসিতে পড়ে এসেছিলে, 11.4 অনুশীলনী ছিল ওখানে, যে এম ঢাল এবং x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এই সরলরেখার সমীকরণ এখানে অবশ্যই তোমাদের ইন্টারে যেহেতু পড়াশোনা করবে সেক্ষেত্রে একটু উচ্চতর গাণিতিক সমস্যাগুলো থাকবে, এবং বৃত্ত নতুন আকারে বৃত্ত থাকবে। তবে তোমরা এসএসসি লেভেলে বৃত্ত প্র্যাকটিক্যাল করেছো বা 1.2 অনুশীলনী কিছু বৃত্তের সমীকরণ ছিল, এগুলো আমি তোমাদের হয়তো কোনো ক্লাসে, কোনো ইউটিউব ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম। ওকে, সুতরাং ক বিভাগ থেকে তোমরা 6টি অধ্যায় পাবে, এই 6টি অধ্যায় থেকে
চারটি প্রশ্ন তৈরি করা হবে, সেক্ষেত্রে বীজগণিত দুইটি প্রশ্ন থাকতে পারে এবং জ্যামিতি থেকে দুইটি প্রশ্ন থাকতে পারে, অর্থাৎ চারটি প্রশ্ন থাকবে। এরপর আসো খ বিভাগ, যেটা ত্রিকোণমিতি ক্যালকুলাস। এই ত্রিকোণমিতিক অনুপাত যেটা তোমরা এসএসসি লেভেলেও 8.3 যে অংশটা ছিল, যেটা দেখে তোমরা অনেকেই অনেক সময় অনেক ভয় পেয়েছো যে এই ত্রিকোণমিতিতে মানগুলো কীভাবে পাবো, কিন্তু ইন্টার উঠে কিন্তু ত্রিকোণমিতিতে প্রচুর পরিমাণ অনুশীলনী আছে, এখানে অনেক সূত্র আছে, তোমাদের অনেক পড়াশোনা করা লাগবে। ত্রিকোণমিতিক এখানে অনুপাত আছে, এবং এখানে দেখো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমি যখন তোমাদের ক্লাসগুলো আলোচনা করব, বিভিন্ন ম্যাথ ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করব, তখন সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক গুলো কি, তোমরা এসএসসি লেভেলে শুধু সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত পেয়েছো, হয়তো ট্যান 45 ডিগ্রির মান তোমরা পেয়েছো 1, বা ট্যান 22.5 ডিগ্রির মান হতে পারে, 15 ডিগ্রি মান আসতে পারে, এখানে 7.5 ডিগ্রি মান আসতে পারে। এই যে বিভিন্ন সূত্রগুলো বা এখানে মানগুলো তোমরা পাবা, এবং অনেকগুলো এখানে অনুশীলনী আছে। ওকে, তাহলে এখানে তোমরা ত্রিকোণমিতিতে মূলত পাবা দুইটা অধ্যায়, ত্রিকোণমিতিক অনুপাত আর সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এরপরে ক্যালকুলাস, ক্যালকুলাসের ভিতরে মূলত আছে তোমাদের ডিফারেন্সিয়েশন, যেটা অন্তরীকরণ, ডিফারেন্সিয়েশন, আর একটা যোগজীকরণ বা ইন্টিগ্রেশন। এই অন্তরীকরণ এবং যোগজীকরণ তোমাদের কিন্তু প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে, কারণ এখানে যে সূত্রগুলো আছে তোমরা যদি কন্টিনিউয়াসলি ম্যাথগুলো প্র্যাকটিস না করো, সূত্র দেখবা অনেক সময় ভুলে যাবা, অর্থাৎ ছোট ছোট ম্যাথ আছে, কিন্তু ছোট ছোট ম্যাথের ক্ষেত্রে সলিউশন দেওয়ার জন্য অবশ্যই তোমাদের ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো জানা লাগবে। এখানে লিমিট আছে, ক্যালকুলাসে বিভিন্ন টাইপের ডিফারেন্সিয়েশনে বিভিন্ন টাইপের ম্যাথ আছে, এগুলো তোমাদের কিন্তু করা লাগবে। আর ক্যালকুলাসে আরেকটা অংশ যেটা বললাম ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশন তো তোমাদের অবশ্যই ভালো করে তোমাদের প্র্যাকটিস করা লাগবে। সেক্ষেত্রে তোমরা দেখবে যে খ বিভাগ থেকে ত্রিকোণমিতি থেকে দুইটি প্রশ্ন থাকে, আর তোমাদের ক্যালকুলাস থেকে দুইটি প্রশ্ন থাকে, অর্থাৎ চারটি প্রশ্ন থাকবে খ বিভাগ থেকে, আর ক বিভাগ থেকে চারটা প্রশ্ন থাকবে। টোটাল 8টি প্রশ্নের ভিতর তোমাদের দুইটি দুইটি করে 5টি প্রশ্ন উত্তর তৈরি করতে হবে, 5.50 মার্কস। প্রিয় ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী, তোমাদের বলবো তোমরা অবহেলা না করে, সময় নষ্ট না করে তোমরা ম্যাথগুলো কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করো, এবং ইন্টারমিডিয়েট রেজাল্ট কিন্তু একটা বড় ফ্যাক্টর, কারণ তুমি যদি একবার রেজাল্ট ভালো না করতে পারো, সেই ক্ষেত্রে ভবিষ্যতে তুমি তোমাদের ক্যারিয়ার গঠন করার জন্য তোমার অনেকটাই প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। আমি দোয়া করবো, এবং আমি কন্টিনিউয়াসলি তৌহিদ একাডেমি এই ইউটিউব চ্যানেল থেকে আমি ম্যাথের ক্লাসগুলো, বিভিন্ন ক্লাসের ম্যাথ ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করছি। আমি চেষ্টা করব তোমাদের সামনে বিভিন্ন ম্যাথ, অর্থাৎ ইন্টার ম্যাথগুলো সলিউশন করা, এবং তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশায় এই ক্লাসের রীতিটা নাম। আল্লাহ হাফেজ।